হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁকরোল ফ্রাই বা কাঁকরোলের চপ। এই রেসিপিটা একটু আনকমন হলেও খেতে ভীষণই সুস্বাদু হয়। গরম গরম ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, তাছাড়া শুধুমাত্র আপনারা খেতে পারেন। এই কাঁকরোলের চপ বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা কাঁকরোল নিয়ে নিয়েছি। এখান থেকে তিনটে কাঁকরোল নিয়ে হালকা চেঁচে গোল গোল করে কেটে নিতে হবে। দেখুন, কাঁকরোলগুলোকে এইভাবে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে খুব বেশি পাতলা করে বা খুব বেশি মোটা করে কাটবেন না। এখন ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বড়াটা বেশ মুচমুচে হবে। 3 টেবিল চামচ বেসন, 1/4 টিস্পুন কালো জিরে, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ চিনি। চিনি দিলে টেস্টটা ভালো আসবে। সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই ব্যাটারটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোল গোল করে কেটে রাখা কাঁকরোল। কাঁকরোলগুলোকে হালকা ভাপিয়ে নেব। খুন্তির সাহায্যে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। তবে খুব বেশি সময় ধরে ভাপানোর প্রয়োজন নেই, 2-3 মিনিট সময় ধরে ভাপিয়ে নিলেই হবে। এবার একটা ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এবার কাঁকরোলগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। কয়েকটা কাঁকরোল এভাবে ব্যাটারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম। কাঁকরোলগুলোর গায়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার একটা একটা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। অনেকেই কাঁকরোল খেতে একদমই পছন্দ করেন না, তাদেরকে এইভাবে কাঁকরোল ফ্রাই করে দিলে তারা বারবার খেতে চাইবে। তবে একসঙ্গে অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই, এভাবে অল্প অল্প করে দিয়ে চপগুলোকে ভেজে নেব। কাঁকরোলের চপগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দিলাম। দুই পিঠ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে কাঁকরোলের চপগুলোকে ভেজে নেব। দেখুন, কাঁকরোলের চপগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। একইভাবে বাকি কাঁকরোলের চপগুলোকেও ভেজে নেব। এই রেসিপিটি বাড়িতে এখনও যদি তৈরি করে না থাকেন, তাহলে অবশ্যই একবার আমার এই রেসিপি ফলো করে ট্রাই করুন, এবং কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই চপগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কাঁকরোল ফ্রাই বা কাঁকরোলের চপ একদম রেডি।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখে তো বুঝতেই পাচ্ছেন কাঁকরোলের চপগুলো কতটা মুচমুচে হয়েছে। একটা চপ আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।